নিয়ম অনুসারে প্রতি বছর 15 জুনের পরে বন্ধ হয়ে যায় বালি তোলার কাজ নদী থেকে। এবছর দক্ষিণবঙ্গে বেশ কয়েকদিনের মধ্যেই চলে আসছে বর্ষা, কারণ উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ঘটেছে। তবে গত বছর দীর্ঘকটাউনের জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন বালিঘাট মালিকেরা। শুধু মালিক পক্ষ নয়, চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন ডাম্পার, লরি মালিকেরা ও বালিঘাট শ্রমিকেরা। গত বছর প্রশাসন অবশ্য 15 জুনের পরে বালি তোলার ক্ষেত্রে কিছুটা শিথিলতা দিয়েছিল। গত বছর 10ই জুলাই পর্যন্ত বালি তোলার সময় দেওয়া হয়েছিল। এবারও কি মিলবে সেই শিথিলতা, নাকি আবারও চরম ক্ষতির মুখে পড়তে হবে বালিঘাট মালিক? বালি পরিবহনে যুক্ত যান মালিকেরা এবং বালিঘাট শ্রমিকেরা। তবে শুধু এরা নয়, সরকারকেও রাজস্ব ঘাটতির মুখে পড়তে হবে। এবারও লকডাউন চলার জন্য বালিঘাট থেকে বালি তোলা বন্ধ। তবে এবার সেভাবে বৃষ্টি হয়নি, নদনদীতে জল সেভাবে নেই। এবার যদি গত বছরের মতো বালি তোলার সময়সীমা বৃদ্ধি করা যায়, তবে বালিঘাট মালিকদের সাথে বালি বহনকারী যান মালিক এবং বালিঘাট শ্রমিকেরা ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে, আর না হলে চরম ক্ষতির মুখে পড়বেন তারা। পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার বালি ব্যবসায়ীদের কথায় গত বছর চরম ক্ষতির মুখে পড়তে হয় তাদের। তবে এবছর পরিস্থিতি যদি অনুকূল থাকে, তবে বালি তোলার সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হবে, কারণ এবছরও লকডাউনের জেরে বন্ধ বালি তোলা। চরম ক্ষতির মুখে পড়েছেন বালিঘাট শ্রমিকেরা। পূর্ব বর্ধমান জেলা ভূমি সংস্কার আধিকারিক ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখনও বর্ষাকালীন বালি উত্তোলন বন্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, কারণ রাজ্যে বিধিনিষেধ লাগু রয়েছে। তিনি জানান, 15 জুনের আগে এ নিয়ে আলোচনা হবে বলেই মনে হয়। আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে, বর্ষাকালীন বালি তোলা বন্ধ থাকবে কন দোষীন থেকে নাকি বালি তোলার জন্য সময়সীমা বাড়ানো হবে। তবে বালিঘাট মালিক এবং শ্রমিকদের কথায় বালি তোলার সময়সীমা বাড়িয়েও গত বছর বিশেষ কিছু লাভ হয়নি, এবারেও হবে না। কারণ হিসাবে এদের কথায় রাজ্যের বৃষ্টির সাথে সাথে ঝাড়খণ্ডের বৃষ্টির উপরেও নির্ভর করতে হয় তাদের। দাড়ি ঝাড়খণ্ডে বৃষ্টি শুরু হলেই ডিভিসি দ্রুত জল ছাড়তে শুরু করে, ফলে জলে ভরে যায় দামোদর এবং অজয়। পূর্ব ও পশ্চিম বর্ধমানের বালিঘাট মালিকদের একাংশের কথায় সেভাবে বালি তোলা আর সম্ভব হবে না, ফলে গত বছরের মতো তাদের এবারও চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। 16ই মে থেকে লকডাউন শুরু হয়েছে, তবে 8ই জুন থেকে কিছুটা শিথিল করা হচ্ছে বিধি নিষেধ, কিন্তু বালিঘাট শ্রমিক থেকে মালিক কারো মুখে কিন্তু হাসি নেই। সময় মেনেই বর্ষা আসছে আর ওডিভিসি জল ছাড়লেই বালি তোলা একেবারে বন্ধ হয়ে যাবে। এর ফলে মজুদ বালি থেকেই ব্যবসা চলবে, নতুন করে বালি তোলা সম্ভব হবে না। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বালি মজুদ করা নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়েছে।